গরমে চন্দনের তিনটি গরমে বাইরে থেকে এসে মুখ ঠান্ডা অনুভব পেতে ভালো লাগে ঠান্ডা পানি হোক কিংবা বরফ হোক মুখ লাগালেই শান্তি লাগে এই গরমে ত্বকের যত্নে চন্দন রাখা উচিত এটি মুখে লাগালে ত্বক ঠান্ডা থাকবে চন্দন কাঠে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ত্বকের কোষগুলোকে সুস্থ রাখে চন্দন ব্যবহারে বার্ধক্যের লক্ষণগুলি কমে যায় ঘরে বসে ত্বক অনুযায়ী বানিয়ে ফেলুন চন্দনের ফেসপ্যাক, প্যাক তৈলাক্ত ত্বকের জন্য উপকরণ চন্দনগুলা গোলাপ জল চন্দন গুঁড়া ও গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন তারপর এই প্যাকটি পরিষ্কার মুখে লাগান দশ থেকে পনেরো মিনিট রেখে দিন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করুন ব্রণ প্রবণ ত্বকের জন্য উপকরণ চন্দনগুলা টি ট্রি অয়েল ল্যাভেন্ডার ওয়াটার তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন ত্বকে লাগানোর এর আগে মুখ পরিষ্কার করে নিন তারপর এই প্যাকটি মুখে এবং ঘাড়ে লাগান দশ থেকে পনেরো মিনিট পরে প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ম্যাসাজ করুন এরপর ধুয়ে ফেলুন শুষ্ক ত্বকের জন্য উপকরণ চন্দন গুঁড়ো এবং দই ভালো করে মিশিয়ে নিন পেস্টটি মুখে লাগান তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন প্যাকটি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আজ এই পর্যন্ত ভিউয়ার্স আশা করি এই চন্দন প্যাকটি আপনাদের জন্য খুব উপকারে আসবে এবং আপনাদের তক অনুযায়ী কিন্তু এই প্যাকগুলো লাগাবেন আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আরো বেশি সাপোর্ট করুন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে